বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। চাল ও ভোজ্য তেলের দাম স্থিতিশীল হলেও কাটেনি চিনির সংকট। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, নিত্যপণ্যের বাজারে অনেকদিন পরে আসলে স্বস্তির একটি খবর পাওয়া গেছে, স্বস্তি ফিরেছে। বিক্রেতারা বলছেন যে এই যে বাজারে ভোজ্য তেলের দাম বাড়ছিল এবং এক ধরনের সরবরাহ সংকট তৈরি হচ্ছিল, সেখান থেকে তো কেটে গেছে সেই সংকট এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র এই যে ভোজ্য তেলই না, স্বাভাবিক রয়েছে একটু বাড়তে থাকা ডালের বাজারও এখন স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে। স্বাভাবিক রয়েছে চালের বাজার, অর্থাৎ যে চালের বাজারও পরপর দুই তিন সপ্তাহ দাম বাড়লো সেটা এই মুহূর্তে নাই। তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে এখন পর্যন্ত স্বাভাবিক হয়ে ওঠেনি চিনির বাজারটি, অর্থাৎ চিনির এখনও সরবরাহ সংকট রয়েছে। খোলা চিনি এখন পর্যন্ত খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন তারা পাচ্ছেন না, আর প্যাকেট চিনিও পাচ্ছেন, তবে যে একদম তাদের চাহিদা মতো পাচ্ছেন ঠিক তেমনটাও না। এই চিনির বাজারটা স্বাভাবিক হলে মোটামুটি ভাবে বলা যায় আসলে যে নিত্যপণ্যের বাজারে যে এক ধরনের দাম বৃদ্ধি বা সরবরাহ সংকটের অস্বস্তি রয়েছে সেটি মোটামুটি ভাবে স্বাভাবিক বলা যায় আর কি, যদি চিনির সরবরাহ সংকটটা কেটে যায়। আমরা বাজারে এসে যেটা জেনেছি, আসলে ডিম মুরগির দাম কমেছে। প্রোটিনের বাজারে যেমন দাম বৃদ্ধির এক ধরনের প্রতিযোগিতা চলছিল বা অস্বস্তি চলছিল, সেটি কেটে গেছে। এখন প্রতি ডজন ডিম পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে, লাল ডিম 108 থেকে 110 টাকা, সাদা ডিম তার চেয়ে আরো 2-3 টাকা কম ডজনে। খুচরা পর্যায়ে হয়তো আর কিছুটা বেশিতে বিক্রি হচ্ছে, তবে এই যে কিছুদিন আগে অর্থাৎ 1 সপ্তাহ 10 দিন আগেও কিন্তু এই ডিমের দাম ছিল 130 টাকা 125 টাকা ডজন। তো ডিমের সাথে মুরগির দামও কিন্তু কমে গেছে। মুরগির বাজারে আমরা দেখেছি যে আসলে সেখানে মোটামুটিভাবে সব ধরনের মুরগির দামই কেজিতে 15-20 টাকা কমে গেছে। সবজির বাজারে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে সবজির বাজারে আসলে দাম কমছে। সবজির বাজারে শীতের সবজি উঠতে থাকা, শাওন মোটামুটি সরবরাহ সব ধরনের সবজির সরবরাহ বেশি থাকায় সেখানেও সবজির দাম কমছে। কেজিতে মোটামুটিভাবে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10-20 টাকা পর্যন্ত দাম কমেছে সবজির। তবে এই যে মৌসুম বিবেচনা দাম আর সবজির দাম আরও কমা উচিত বলে মনে করেন আসলে ক্রেতারা? তো আমার কাছে আসলে রাজধানীর নিত্যপণ্যের বাজার থেকে এই মুহূর্তে এই ছিল পণ্যের সরবরাহ এবং দর দামের সবশেষ খবর। সহকর্মী কামরুল হাসান সবুজ কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।